আলোকিত মানুষ গড়ার প্রয়াস ও সামাজিক অবক্ষয় রোধ এবং তরুণ প্রজন্ম চিন্তা ইতিবাচক দ্বারাই বিকশিত করিবার লাই চিন্তার দুর্ভিক্ষে আক্রান্ত যুব সমাজ ও আর করণীয় শীর্ষক সেমিনার নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মেরোনায়তনত অনুষ্ঠিত সেমিনারত আলোচনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আকম আব্দুল কাদের সিরিয়া মসজিদের কতিব ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার সহ আরো বোধ কি আলোকবর্তী কেনজ্ঞ সংগঠন যে তারা আড়ার মতো যুবক কলরে তরুণ কলরে আলোর পথ দেখায় এরকম কার্যক্রম আরো আরো আছে আস্তে আস্তে আরো অগ্রসর আলোকবর্তিকা সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবী এক উগ্র সংগঠন না বহু কিছু জানিলাম এবং আলোকবর্তিকা বিভিন্ন কার্যক্রমের গেই তাহলে বর্তমান পরিস্থিতি বর্তমান যুব সমাজ যে যেভাবে অধপতনের দিকে জারগুই যুব সমাজরা অন্তত সচেতন করে বিশেষ করে আজ এর প্রোগ্রাম ডেস্ক নিউজ সি প্লাস টিভি